মিরাজ এসে বলে আমাকে বল দেন ম্যাচ বদলে দেব যা বললেন তামিম। ইয়াসির রাব্বির প্রশংসায় পঞ্চমুখ সাকিব তামিম। আইপিএল শেষ নতুন দলের 7.5 কোটির পেসারের সেই পাঁচজনকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা প্রোটিয়াদের। 35 বছরের আফ্রিদিকে দলে ডাকলো পাকিস্তান। রাশিয়ার আবেদন খারিজ, খেলতে পারবে না বিশ্বকাপের বাছাই পর্ব। এবং কোয়ার্টারে বর্তমান চ্যাম্পিয়নদেরই পেল রিয়াল মাদ্রিদ। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। মিরাজ এসে বলে আমাকে বল দেন ম্যাচ বদলে দেব যা বললেন তামিম। ইনিংসের 38 ওভারের মধ্যে শেষ 2 মূল বোলার সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের 10টি করে ওভার, শেষ 12 ওভারের মধ্যে 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামের বাকি ছিল মাত্র 7 ওভার। ফলে বাকি 5 ওভার কে করবে তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়, কেননা দলের পঞ্চম বোলার অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ নিজের প্রথম 4 ওভারে খরচ করে বসেন 38 রান, যে কারণে তার ওভারগুলো নিয়ে ভক্ত সমর্থক পর্যায়ে দেখা যায় শঙ্কা। কেউ কেউ তো বলতে শুরু করেন পঞ্চম বোলারের জায়গায় হয়তো হেরে যাবে বাংলাদেশ, তা হয়নি। উল্টো শেষ স্পেলে আক্রমণে এসে ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন মেহেদী মিরাজ। প্রথম 4 ওভারে 38 রান দেওয়া মিরাজ টানা 5 ওভার বোলিং করে মাত্র 23 রান খরচা নেন 4টি উইকেট, যেখানে ছিলেন পথের কাঁটা হয়ে দাঁড়ানো ডেভিড মিলারও। ডানহাতি অফ স্পিনার হিসেবে ডানহাতি ব্যাটারের বিপক্ষে বোলিং করা কঠিনই ছিল মিরাজের জন্য, তবু ডানহাতি ব্যাটারের অনসাইডে বড় বাউন্ডারি রেখে টানা 5 ওভার বোলিং করেন তিনি, যেখানে মিলারের বিপক্ষে 8 বলে খরচ করেন মাত্র 5 রান, নিয়ে নেন মূল্যবান উইকেটটি। নিজের শেষ ওভারে 1টি করে 4-6 হজম করে 11 রান না দিলে শেষ স্পেলে আরও কিপ্টে থাকত মিরাজের বোলিং ফিগার। তা না হলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ তরুণ স্পিনিং অলরাউন্ডার, আর এটি করার জন্য নিজে যেছে অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে বোলিং নেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তামিম জানিয়েছেন প্রথম 4 ওভারে 40 রান দেওয়ার পরেও আত্মবিশ্বাস ছিল মিরাজের, যে কারণে নিজ থেকে বোলিং চেয়ে নেন ম্যাচ বদলে দেওয়ার জন্য এবং সত্যিই তা করে দেখান। তামিমের ভাষ্য, আমি মনে করি সব দলে মিরাজের মতো ক্যারেক্টার প্রয়োজন রয়েছে, কারণ প্রথম 4 ওভারে 40 রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে আমাকে বল দিন আমি খেলা বদলে দিব। সে খুবই আত্মবিশ্বাসী ছিল, এটি অধিনায়কের কাজ সহজ করে দেয় যখন আপনার খেলোয়াড়রা আত্মবিশ্বাসী থাকে। টাইগার অধিনায়ক জানান তার চোখে মিরাজও আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তিনি আরো বলেন, আমি খুব খুশি যে আত্মবিশ্বাসটা মিরাজের মধ্যে রয়েছে, এমন চাপের মধ্যে ডান হাতের সামনে ছোট বাউন্ডারিতে বোলিং করা, উইকেট এনে দেওয়া, আমার মতে সেও আমার ম্যান অফ দ্য ম্যাচ। এ সময় দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের কৃতিত্বটা দলের সবার মধ্যে ভাগ করে দেন তামিম। ম্যাচ সেরার পুরস্কার 64 বলে 77 রান করা সাকিবের হাতে উঠলেও জয়ের পেছনে সবার অবদানের সমান কৃতিত্ব দেন তিনি। তামিম বলেছেন, এটি অনেক বড় জয় আমাদের জন্য, দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজে আগে কখনো জিতেনি তাই এটি বিশেষ জয়, ছেলেদের উপর অনেক গর্বিত, সবাই যেভাবে খেলেছে শুরুতে লিটন ও আমি ভালো একটা ভিত গড়ে দিয়েছে। তিনি আরো বলেন, সাকিব ও ইয়াসির অবিশ্বাস্য খেলেছে, আমার মতে ইয়াসিরের ইনিংস স্পেশাল ছিল, যেভাবে সে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলেছে, শেষে মিরাজের 2 ছক্কা, আফিফের 1টি করে 4 ছক্কা, রিয়াদের 25 রান, সবকিছুই গুরুত্ব বহন করে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ দিকে যদি মিরাজের স্পিন জাদুর কারিশমা চলে তাহলে শুরুতে ছিল টাইগার পেসারদের তোপ। চতুর্থ ওভারেই জানেমান মারানকে ফেরান শরীফুল, একই ওভারে কাইল ভেরেন এবং এইডেন মার্ক্রামকে আউট করেন তাসকিন, পরে ফন্ডার ডোসানের সঙ্গে জুটে গড়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো টেম্বা বাভুমাকে ফেরান শরীফুল, আর নিজের শেষ ওভারে প্রোটিয়াদের সবচেয়ে বড় উইকেট ডোসানকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন। তাই পেসারদের প্রশংসায় ঝরল তামিমের কণ্ঠে। তিনি বলেছেন, আমাদের জন্য এটি অনেক বড় একটি বিষয় ছিল যে ফাস্ট বোলাররা খুব ভালো করছে, আমাদের ম্যাচ জেতাচ্ছে। কেউ যখন বাংলাদেশের নাম নেয় সবাই চিন্তা করে স্পিন বোলিং এর কথা, তবে এখন শুধু এই ম্যাচে নয়, টসের সময় আমি বলেছিলাম গত 2 বছর ধরে আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করছে, তারা সবাই বয়সে তরুণ, সামনে লম্বা ক্যারিয়ার বাকি রয়েছে, আমি নিশ্চিত তারা শক্তি বাড়িয়েই চলবে। ইয়াসির রাব্বির প্রশংসায় পঞ্চমুখ সাকিব তামিম। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল ইয়াসির আলী রাব্বির। 2 ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে তার সংগ্রহ ছিল 0 ও 1 রান, তবু তাকে অকার্যকর ভেবে ছুড়ে ফেলেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, যার সুফল পাওয়া গেল দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই, যেখানে বাংলাদেশকে 314 রানের বড় সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর 26 বছর বয়সী এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। 5 নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন 44 বলে 50 রানের ঝকঝকে এক ইনিংস। ইনিংসের 29তম ওভারে দলীয় 124 রানের মাথায় তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন ইয়াসির। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে গড়েছেন 115 রানের জুটি, তাও কিনা মাত্র 13.3 ওভারে। দলকে 250 ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে দিয়ে সাজ করে ফেরেন ইয়াসির। আউট হওয়ার আগে 4টি 4 ও 2টি 6-এর মারে ক্যারিয়ারের প্রথম অর্ধ
শতক তুলে নেন ইয়াসির। বিশেষ করে কাগিস ও রাবাদের বলে ফ্লিক করে হাঁকানো ছক্কাটি ছিল ম্যাচেরই অন্যতম সেরা একটি শট। এর বাইরে লুঙ্গি, এনগিরি কিংবা মার্কো জেনসেনকেও দারুণ সামলেছেন এই ডানহাতি ব্যাটার। তাই তো ঐতিহাসিক জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়াসিরের প্রশংসা করতে ভোলেননি ম্যাচ সেরা সাকিব আল হাসান এবং অধিনায়ক তামিম। দুজনই আলাদা করে বলেছেন ইয়াসিরের ব্যাটিংয়ের কথা, জানিয়েছেন স্পেশাল ছিল ইনিংসটি। ম্যাচ সেরা পুরস্কার গ্রহণ করতে যেয়েও সাকিব বলেন, ইয়াসির খুব ভালো ব্যাটিং করেছে, ওর সঙ্গে আমার জুটিটা ভালো ছিল। ইয়াসিরকে কৃতিত্ব দিতেই হয়, কারণ সে তার ক্যারিয়ারের মাত্র চতুর্থ ম্যাচ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে, এটা তার জন্য সহজ ছিল না। পরে জয়ী অধিনায়কের বক্তব্যে দলের সবাইকে কৃতিত্ব দেওয়ার ফাঁকে তামিম বলেন, সাকিব ইয়াসির অবিশ্বাস্য ইনিংস খেলেছে, আমার মতে ইয়াসিরের ইনিংস স্পেশাল ছিল, বিশেষ করে যেভাবে সে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলেছে। আইপিএল শেষ, নতুন দলের 7.5 কোটির পেসারের। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে দুঃসংবাদ পেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ক্রিকেটের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টস। ডান হাতের কনুইয়ের ইঞ্জুরির কারণে 2022 সালের আইপিএলে খেলতে পারবেন না দলটির ইংলিশ গতি তারকা মার্ক উড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির কাছ থেকে পাওয়া মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেই এমন খবর জানিয়েছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। কনুইয়ের চোট থেকে সেরে উঠতে সময় লেগে যাবে উডের, তাই এই আসরে খেলা হবে না তার। উডের বদলি খেলোয়াড়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি লখনৌ। গত মাসে মেগা নিলামে বেশ কয়েকটি দলের সঙ্গে বিডিং যুদ্ধ শেষে 7.5 কোটি রুপিতে উডকে দলে নিয়েছিল লখনৌ। গতির ঝড়ে আইপিএল মাতাবেন উড, এমনটাই প্রত্যাশা ছিল দলটির। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়েন উড। সেই চোটের কারণেই লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন 32 বছর বয়সী এ পেসার। উড ছিটকে যাওয়ায় এখন লখনৌর দলে বাকি রইলেন মাত্র 2 জন বিদেশি পেসার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। হোল্ডার চামিরাও টুর্নামেন্টে শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। সেই 5 জনকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা প্রোটিয়াদের। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, আইপিএলের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট সাউথ আফ্রিকা বা সিএসএ। 3 পেসার কাগিস ও রাবাদা, লুঙ্গি এনগেদি, মার্কো জনসন এবং 2 ব্যাটার এইডেন মার্করাম এবং রাশি ফন্ডার ডুসেনকে রাখা হয়নি ঘোষিত টেস্ট স্কোয়াডে। এছাড়া ইঞ্জুরির কারণে নেই এনরিক নরকিয়াও, মূল দলের 6 জন ক্রিকেটার নেই। এ কারণে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেলেন কাওয়া জুলু রাজ্যের জুলু জাতির ক্রিকেটার খায়া জোনাডো। এই মিডল অর্ডার ব্যাটারকে মনে করা হয় বিধ্বংসী একজন ব্যাটার, প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ ব্যাটিং করেছেন চলতি মৌসুমে। খায়া জোনাডোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন লিজার উইলিয়ামস এবং ড্যারেন ডুপাভিলন। মার্করাম, রাশি ফন্ডার ডুসেনদের অনুপস্থিতিতে টেস্ট দলে ফিরেছেন কিগান পিটারসন। 3 নম্বর পজিশনে ব্যাট করে থাকেন তিনি। কোভিড-19 আক্রান্ত হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস করেছিলেন পিটারসন। খায়া জোন্ডো এর মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে 6টি ওয়ানডে খেলে ফেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 31.78 গড়ে রান করেছেন 6230। চলতি মৌসুমেও দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন। একই সঙ্গে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে 203 নট আউট করেছিলেন। এ কারণে এই টেস্টের স্কোয়াডে ডাক পেয়ে গেলেন তিনি। ড্যারেন ডুপাভিলনেরও এখনও অভিষেক হয়নি, তবে গত বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের সময় তাকে টেস্ট দলে ডাকা হয়েছিল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 214 উইকেটের অভিজ্ঞতা রয়েছে তার। এই পেসার প্রোটিয়াদের হয়ে কয়েকটি ওয়ানডে ম্যাচও খেলে ফেলেছেন এরই মধ্যে, এখনও রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। লিজার উইলিয়ামসও দুর্দান্ত বোলার, মাত্র 65 ম্যাচে 87 কম গড়ে 206টি উইকেট নিয়েছেন তিনি। এর কারণেই এবার টেস্ট দলে জায়গা পেয়ে গেলেন লিজার্ড। দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে যারা রয়েছেন, ডিন এলগার অধিনায়ক হিসেবে রয়েছেন টেম্বা বাভুমা, ড্যারিল ডুপাভিলন, সারেল এরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, ইউয়েন মালডা, ডুয়েনে অলিভিয়ের, কিগেন পিটারসন, রায়ান রিকেলটন, লুথো সিম্পলা, গ্লেস্টন স্টুরমার, কায়েল ভেরাইনি, লিজার উইলিয়ামস এবং খায়া জোন্ডো। 35 বছরের আফ্রিদিকে দলে রাখল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 35 বছর বয়সী বাহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি এবং তরুণ উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। প্রায় 14 বছর ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছেন আসিফ আফ্রিদি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 35 ম্যাচে 1 সেঞ্চুরিতে 1303 রানের পাশাপাশি নিয়েছেন 118টি উইকেট। 20 ওভারের ঘরোয়া ক্রিকেটে 59 ম্যাচে 427 রানের সঙ্গে তার নামের পাশে রয়েছে 53টি উইকেট। সবশেষ পাকিস্তান সুপার লিগ বা পিএসএল ক্রিকেটে মুলতান সুলতানসের হয়ে 5 ম্যাচ ওভার প্রতি মাত্র 6.52 রান খরচ করে 8টি উইকেট চেয়ার করেছেন আসিফ আফ্রিদি। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরমেন্সের সুবাদে জাতীয় দলের দরজা খুলেছে তার। অন্যদিকে পিএসএল এ ব্যাট হাতে ঝড় তুলেছেন হারিস। পেশোয়ার জালমির হয়ে খেলা 5 ম্যাচে 187 স্ট্রাইক রেটে 166 রান করেছেন তিনি। এছাড়া 50 ওভারের ঘরোয়া টুর্নামেন্টেও 100 বেশি স্ট্রাইক রেট এবং 41 বেশি গড়ে 289 রান করেছেন এই তরুণ ওপেনার। আগামী 29 মার্চ শুরু হবে অস্ট্রেলিয়া পাকিস্তানের ওয়ানডে সিরিজ, পরের 2টি ম্যাচ 31 মার্চ এবং 2 এপ্রিল। একমাত্র টি-20 ম্যাচ মাঠে গড়াবে 5 এপ্রিল। রাশিয়ার আবেদন খারিজ, খেলতে পারবে না বিশ্বকাপের বাছাই পর্ব।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে চেয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা সিএএস এর কাছে আবেদন করেছিল রাশিয়া। সেই আবেদন খারিজ করে দিয়েছে সিএএস, অর্থাৎ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবে না রাশিয়া। শুক্রবার ফিফার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে চায়নি পোল্যান্ড সহ একাধিক দেশ। ফিফাও রাশিয়াকে আপাতত নিষিদ্ধ করে। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএস আবেদন করেছিল রাশিয়া। তাদের আবেদন ছিল এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক, কিন্তু সিএএস সে আবেদন গ্রহণ করেনি। আগামী বৃহস্পতিবার পোল্যান্ডের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে রাশিয়ার। সিএএস এর সিদ্ধান্তের ফলে তারা ওই ম্যাচ খেলতে পারবে না। শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলাধুলার আন্তর্জাতিক সংস্থা রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। টেনিস সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা দেশের পতাকা ছাড়াই নানা প্রতিযোগিতায় খেলছেন। শুধু রাশিয়া নয়, বেলারুশের খেলোয়াড়দের উপরও রয়েছে নিষেধাজ্ঞা। তবে রাশিয়ার পক্ষ থেকে আসার কথা হলো আগামী দিনে সিএএস সিদ্ধান্ত বদলাতেও পারে। আগামী জুনে আবারও বাছাই পর্বের ম্যাচ রয়েছে, তার আগে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে ম্যাচগুলো খেলতে পারবে রাশিয়া। এমনকি যে ম্যাচ বাতিল হচ্ছে সেগুলো ফের খেলা হতে পারে। কোয়ার্টারে বর্তমান চ্যাম্পিয়ন দুরি পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ড্র হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়। গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেল মাদ্রিদেরই আরেক দল অ্যাথলেটিকো মাদ্রিদকে। ভিয়ারিয়াল খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে, বেনফিকার মুখোমুখি হবে লিভারপুল। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 1-0 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এবার সেমিফাইনালে উঠতে হলে স্প্যানিশ জায়ান্ট এবং 13-বারের চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারাতে হবে তাদের। শেষ 16-এ মেসি নেইমারদের প্যারিস সেন্ট জার্মেইনকে হারিয়ে কোয়ার্টারে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ফলে তাদের হারানো এত সহজ হবে না চেলসির পক্ষে। শেষ 8-এ দেখা যাবে দুই দুধে কোচের মগজের লড়াই। একদিকে আকাশী নীল ম্যানচেস্টারের পেপ গার্দিওলা, অন্যদিকে অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। রোনালদোদের ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টারে উঠে এসেছে অ্যাথলেটিকো। শেষ 8-এ ম্যানচেস্টারেরই আরেকটি দল সিটিকে প্রতিপক্ষ হিসেবে খেলল তারা। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন এবং লিভারপুল। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বায়ার্ন এবং পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে মোহাম্মদ সালাহ এবং সাদিও মানেদের লিভারপুল। শুধু কোয়ার্টার ফাইনালই নয়, সেমিফাইনালে ড্রও করে ফেলেছে উয়েফা। কোয়ার্টার ফাইনালে চেলসি ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে সেই দল সেমিফাইনালে খেলবে ম্যানচেস্টার সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। অন্যদিকে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দল খেলবে বেনফিকা এবং লিভারপুল ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।